হজরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তিনি দাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দাওয়াত করলেন, নবী আমার সামনে সামনে যায়। হজরতে উসমান জিন্নুরাইন তিনি অনেক ধন সম্পত্তির একজন মালিক ছিলেন, যাকে বলা হয় শিল্পপতি। হজরতে উসমান আমার নবীজি তার বাড়ির মধ্যে যাচ্ছেন, আমার নবীজি কদম মুবারক দিতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম, পিছনের মধ্যে হজরতে মাওলা আলীও আছেন, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আরও বিশিষ্ট সাহাবায়ে কেরাম আছেন, হজরতে রহমাতুল লিল আমিন। নবী যখন কদম দিতে লাগলেন, কদমের প্রতিটা কদমে কদমে উসমান তিনি গুনতে লাগলেন, গুনতে 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 বাড়ির মধ্যে পর্যন্ত যে মাত্র গেলেন, হজরতে মাওলা আলী পিছন দিক দিয়া সেগুলা দেখতে পাইলেন। হজরতে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম যেই মাত্র এই অবস্থাটা দেখতে পাইলেন, কারণ হজরতে উসমান জিন্নুরাইন ছিলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে, দুইজন মেয়েকে উসমান জিন্নুরাইন বিয়ে করেছিলেন। তাহলে বোঝা যায় জামাই শ্বশুরকে দাওয়াত করেছেন, পাশাপাশি রহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করেছেন। মা ফাতেমার স্বামী হযরতে ফাতেমাতুজ্জুরার স্বামী মাওলা আলী তিনি পিছনে পিছনে তাকায়া দেখতে পাইলেন, হযরতে উসমান তিনি নবীজির কদম মুবারকগুলা গুনতেছেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, এ হযরতে উসমান, তুমি নবীজির কদম মুবারকগুলা এমনভাবে ঘুরনা, জিনিসটা বুঝতে চাই। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিয়ত করলাম আপনি নবী আমার বাড়িতে যতটা কদম রাখলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি এক একটা করে আমার গোলাম আজাদ করে দেব, যথাসময়ে বিশাল বড় খাবার আয়োজন করলেন, বিশাল বড় একটা আঞ্জাম করলেন। মা ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী তিনিও দেখতেছেন, আর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন, কেন কান্না করে কেউ তো কিছু বুঝে না, কিন্তু মা ফাতেমার স্বামী মাওলা আলী ভিতরে ভিতরে শুধু কান্না করে, বন্ধুরি আমার, কান্না করতে 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 অবস্থা খুব খারাপ হয়ে যায়। হযরতে উসমান জিন্নুরাইন বিশাল আঞ্জাম করলেন, সকল সাহাবায়ে কেরামও খাইলেন, আমার নবীও খাইলেন, নবী দোয়া করলেন, করার পরে আমার নবী চলে যাইতেছেন তিনার বাড়িতে, অর্থাৎ তিনার হুজরা মুবারকে আমার নবী চলে গেলেন, আর ওই দিক দিয়া হযরতে মাওলা আলী তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে চোখের পানি কোনায় কোনার মধ্যে জমে আছে, হঠাৎ করে বললেন, এ প্রাণের স্বামী, আপনি হঠাৎ করে কান্না করতেছেন বিষয়টা বুঝতে পারলাম না, বিবি কো খবর জানো নি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবি, আমার নবীজির মেয়ের জামাতা হযরতে উসমান জিন্নুরাইন নবীকে দাওয়াত করলেন, প্রতিটা কদমে কদমে গুনলেন এবং প্রতিটা কদমে কদমে সে গোলাম আজাদ করবে নবীকে বলেছে। এ ফাতেমা, আমাকে আমার আল্লাহ এত সামর্থ্য দেই না, এত খাবারের আঞ্জাম করতে পারবো না, আর নবী কি আমারও মনে চাই বাড়ির মধ্যে দাওয়াত করি, সাহাবাই কেরাম কেউ মনে চাই দাওয়াত কইরা খাওয়াই, ফাতেমা খাবার নাই কে দিয়া খাওয়াবো রে ফাতেমা, নবীজির সাহাবি উসমান প্রতিটা কদমে কদমে তিনি গোলাম আজাদ করে দিয়েছেন, আমিও তো দয়াল নবীজির মেয়ের জামাতা, কিন্তু নবীর জন্য কি এমন কাজ করতে পারলাম, কতটুকু ভালোবাসত নবীর সাহাবায়ে কেরাম, বন্ধুরে আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীকে তোমরা ভালো না বাজবা। নুর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নুর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার সনে।
প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে আল্লাহ বানাইলেন কত জাতি আর চলে না তার প্রেম পিরিতি ওরে জাতি নূরের জুতি দিয়া বানাই নবে কে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে আল্লাহর নবীজির সাহাবি হযরত উসমান জিন্নুরাইন এর কথা বলিয়া হযরতে মাওলা আলী কান্নায় করেন কান্না কইর আমার তো মনে চাই নবীকে দাওয়াত করি মা ফাতেমা একটা ডাক দিয়া বলে স্বামী গো প্রাণের স্বামী গো আপনি যাইয়া নবীরে দাওয়াত করেন এ ফাতেমা খবর রাখছুনি দিয়ে আমাদের চুলার মধ্যে আগুন হইতে জ্বলে না তিন দিন পর্যন্ত খানা নাই কেমনি নবীরে আমরা দাওয়াত করব দাওয়াত করলে তো আরো লজ্জিত হয়ে যাব এত কিছু বুঝি না আপনি যাইয়া দাওয়াত করেন নবীজির সাহাবী উসমান প্রতিটা কদমের বিনিময়ে বিনিময়ে আজাদ কুরবান করলো গোলাম আজাদ করে দিল আমরা কি করব টেনশন করবেন না আপনি শুধু নবীকে এবং নবীর সাহাবীকে দাওয়াত করেন আল্লাহর নবীজির সাহাবাই কেরাম আমার নবীজির সাহাবী হযরতে মাওলা আলী তিনি দৌড়াইয়া নবীর দরবারে করজোড় অনুদরিতে গেলেন বারবার চিন্তা করে মা ফাতেমা বলছে করে খাবার নেই এটাও যেমন সত্যি মা ফাতেমা বলছে এটাও তেমন সত্যি নবীর দরবারে করজোড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী যে আপনার মেয়ে ফাতেমা আপনার সাহাবাই কেরাম নিয়ে আমার বাড়িতে দাওয়াতের জন্য সুন্দর করে আপনার কাছে পয়গম পাঠায়া দিল নবীর সাহাবী হযরতে মাওলা আলী করজোড়ে অনুরোধ করে নিজেকে এত বড় বরত করে না কারণ জানে ঘরে খাবার নাই এমনভাবে বলতে লাগলেন একটু বিনয় করে বললেন আমার নবী সাহাবাই কেরাম নিয়া দাওয়াত কবুল করলেন ফাতেমা তিনি কি করলেন নবীরে নবীর কাছে দাওয়াত পাঠাইয়া তার স্বামীরে পাঠাইলেন আর ঘরের মধ্যে একটা চুলা গরম পানি ওইটার মধ্যে পানি দিয়া তিনি নিচের দিক দিয়া জাল দিতেছেন নিচের মধ্যে তিনি রান্না করতেছেন শুধু খালি পানি আর আল্লাহর গড়ে একটা কর্ণারের মধ্যে সিজদাই পুরে কান্না করে আল্লাহ ও মায়াল আল্লাহ তোমার ফাতেমাকে তুমি বেজ্জতি করিও না রে আল্লাহ নবীরে দাওয়াত করছে হযরত উসমান কিন্তু আমার স্বামীর ভিতরে একটা কষ্ট স্বামী নবীরে দাওয়াত করতে পারে নাই শ্বশুর এবং রহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করতে পারে না এবং প্রতিটা কদমের বিনিময়ে বিনিময়ে উসমান আল্লাহর রাস্তায় গোলাম আজাদ করে দিল কিন্তু আমার স্বামীর এত টাকা পয়সা নাই ধন দৌলত নাই আল্লাহ গো আমি জানি আল্লাহ আপনি সকল কিছুই দিতে পারেন সেটা আমি জানি আল্লাহ রিজিকি দাতা নবী আপনি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আল্লাহ রিজিকি দাতা নবী আপনি বন্টনকারী আমরা নবীর ভিখারি গো মাওলা নবীর ভিখারি মা ফাতেমা সিজদাই পড়িয়া শুধু কান্না করি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর বলে আল্লাহ আজকে বেজ্জতি যদি আমি মা ফাতেমা হয় এই বেজ্জতি আমার হবে না হবে তোমার নবী রহমাতুল্লিল আলামিন মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশেক মিনের ঠিকানা মা ফাতেমা তুজ জোহরা
চুলার মধ্যে খালি পানি দিয়া তিনি জাল দিতেছেন আর আল্লাহর দরবারে সাজদায় পড়ে কান্না করে। কান্না করতে করতে দেরি হইছে রে বন্ধুরা, আল্লাহ নবী সাহাবাই কেরাম নিয়ে আমার নবীজির দরবারে, আমার নবীজির সাহাবি হযরত মাওলা আলীর বাড়িতে রওনা করলেন। নবী বললেন, আলী তুমি সামনে যাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আমার বাড়ি আপনার মেয়ের বাড়ি আপনি মাওলা, আপনি নবী সবচাইতে বেশি চিনেন। নবীজি সামনে যায়, কিন্তু যিনি দাওয়াত করলেন তিনি সামনে যায় না। আমার নবী বললেন, আলী তুমি যাও, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চাইতে বেশি চিনেন, আপনি যান। আমার নবীজি বুঝতে পারলেন বিষয়টা তো অন্যরকম দেখা যায়, আল্লাহ তাআলার সাথে আমার নবীর একটা প্রেমের কানেকশন হয়ে গেল, যা আমি অল মুজেজাত কিতাবের মধ্যে চমৎকার ভাষায় আলোচনাটুকু আসলো রে মুসলমান। এ বন্ধুরে ও আমার আশিকেরা, আমার মহব্বতের বান্দারা, যেই মাত্র মা ফাতিমা বুঝতে পারলেন কাছাকাছি বাড়ির কাছাকাছি মেহমান চলে আসলো, আর যিনি আসলেন তিনি কইলেন দু জাহানের বাদশাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইয়া যেই মাত্র গড়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বললেন, ফাতেমা যা যা যা, তোমার ডেস্কের ভিতরে আমি আল্লাহ তাআলা জান্নাতি খানা ঢুকাইয়া দিলাম। মা ফাতিমা গরের মধ্যে যেই মাত্র আল্লাহ তাআলা তার এলহামের মধ্যে জানাই দিলেন, তিনি চুকের পানি গুলো এমন ভাবে মুছলেন, আল্লাহ তাআলার দরবারে শ্রদ্ধায় পয়রা শুকরিয়া দেয় আদায় করলেন। হযরত মাওলা আলী গরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছেন, এ বিবিরে খানা কেমনে দিবা? ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি সকলকে বসাইয়া দেন, খানার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন, কেউ যদিও দেরে কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতে মারে, কষ্ট দিল দয়াল নবীরে। হঠাৎ করে মাওলা আলী সকলকে বসাইয়া দিলেন, বসানোর পরে তিনি কি করলেন, হযরতে মা ফাতেমা বিসমিল্লাহ পরে ডেস্কিটাকে তিনি একটু খুললেন, খুইলা বিসমিল্লাহ সহকারে খানা দিতেছেন। নবী আমার খানা খাইলেন, সাহাবাই কেরামও খানা খাইতে লাগলেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবিরা খাবার জাননি, এই খাবারটা কোন খাবার বলে? ইয়া রাসূলুল্লাহ, উসমানের বাড়িতে খাবার খাইলাম, দুনিয়ার খাবার, এটা তো দুনিয়ার খাবারের মতোই নয়। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারের স্বাদ তো অন্য রকম পাওয়া যায়। আমার নবী বললেন, সাহাবারা, এই খাবার দুনিয়ার না, যে খাবার তোমরা উসমানের বাড়িতে জান্নাতি খাবার খাইতে পারো নাই, দুনিয়ার খাবার খাইলা, আর আমার গরিব সাহাবী হযরত মাওলা আলীর বাড়িতে তোমরা জান্নাতি খানা খাইতে লাগলা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল, বেকার আর হয়ে যায়, গাইবি খবরে দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবরে দেনে
वाला एलो रे मक्काय जार नाम सुनिले चमके उठे दिल बेकार खोए जाय गैबी खबर देने वाला एलो रे मक्काय गैबी खबर देने वाला एलो रे मक्काय नबी साहबी हजरते आली करामुल्लाह वजहुल करीम आश्चर्य होए गेले नबर करे जन्नती खबर केमने आसलो मा फातेमा डाक दिए बोलें स्वामी गो আপনি আপনার মেহমানদেরকে ভালোভাবে মেহমানদার করেন এক পর্যায়ে সকলের খানা শেষ হয়ে গেল আমার নবীও মুস্কি মুস্কি হাসে আমার নবীরে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই এইভাবে মা ফাতেমা কান্না করলো আমি আল্লাহ জান্নাত থেকে খানার ব্যবস্থা করে দিলাম এই যখন হয়ে গেল হযরতে মা ফাতেমা তো জোহরা চোখের পানি ফালায়া ফালায়া আবার সেজদার মধ্যে কান্না করতেছেন কিন্তু খানা যে এতভাবে এত সাহাবায়ে কেরাম খাওয়াইলো একটা মুহূর্তের জন্য খানা সেখান থেকে কমে নাই আয় হায় হায় কেমন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন পাঠাইলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন উজ্জ্বল দয়াল নবী একটু হায় হায় বাণী এমন উজ্জ্বল দয়াল নবী একটু হায় হায় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে ছাদের দেশে যায় অঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যায় বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যায় আরে ওই যুগে কি রকেট মকেট কিছু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি এমন উজ্জ্বল দয়াল নবী টু হাই হাই বাণী এমন উজ্জ্বল দয়াল নবী টু হাই হাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো অঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো অঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কি উজাবাই দা কিছু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি এমন উজ্জ্বল দয়াল নবী টু হাই হাই বাণী এমন উজ্জ্বল দয়াল নবী টু হাই হাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা সেজদাই পুইরা কয় আল্লাহ গো উসমানের বাড়িতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রতিটা কদমের বিনিময়ে বিনিময়ে এক একটা করে গোলাম আজাদ করেছে আমার স্বামীর তো এত টাকা নাই এত পয়সা নাই আল্লাহ জান্নাত থেকে আপনি মেহমানদারের ব্যবস্থা করলেন আল্লাহ কিন্তু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রতিটা কদমের বিনিময়ে বিনিময়ে তো এমন ভাবে কোনো কিছু করা যাবে না আমার স্বামীর এত টাকা নাই মা ফাতেমা আল্লাহর দরবারে কান্না করেন আল্লাহ আপনি দয়া করে মায়া করে একটা কাজ করে দেন আল্লাহ আমার নবী আমার বাড়িতে আসাই যতটা কদম দিয়েছে গো নবীজি ততটা গোলাম ততটা গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে আপনি আল্লাহ জান্নাতবাসী করে দেন।